गुड मॉर्निंग। हेलो बंधुरा, वेलकम टू माय यूट्यूब चैनल स्नैप फटोग्राफे। आमी शुभंकर चले तुम्हारे संगे मॉर्निंग एर एक नतून ब्लॉगे। आज के हे एक तारीख, मे मास तारीख, और एक तारीख थे आज के शुरू कर लम ब्लॉग। तो मात्र किछुक्षण आगे हमें घूम थे उठलम। जो घूम थे उठे देखी तक बजे हे 5:40। এখন আমি দাঁড়িয়ে আছি ছাদে, আর ছাদের এই অপরূপ সৌন্দর্যটা তোমাদের দেখাই। হালকা সূর্যের আলো উঠেছে আর পরিবেশটা একদম ঝলমল ঝলমল করছে, গাছের পাতা চকমক চকমক করছে, আর পরিবেশটা খুব সুন্দর এবং ঠান্ডা স্নিগ্ধ আবহাওয়া। সকালবেলায় মর্নিংয়ে চা চুমকি বসিয়ে দিল, এবার হচ্ছে আমরা একটু চা খাবো। চা খেয়ে সবাই প্রত্যেকে, রাত্রে প্রচণ্ড কাজ, আজকে প্রচণ্ড কাজ, প্রচণ্ড কাজ। এটা হচ্ছে আদা, আর এই চায়ের জল ফুটে এসছে, আদা দেওয়া হলো, আর দেওয়া হবে বাকি চা, আর আমাদের চা রেডি। টান টান, চা রেডি। চাটা আমি করিনি, চাটা চুমকি করেছে, তোমরা ভেবো না চাটা আবার আমি করেছি। এখন আমরা চা খাবো একসঙ্গে, প্রতিদিন সকালে মর্নিং আমরা একসঙ্গে চা খাই। আর এই চায়ের মধ্যে আছে প্লেন জল, আদা, আর হচ্ছে লিকার পাতি। তাছাড়া এই চায়ের মধ্যে কিছু নেই। আর চারটে বিস্কুট, 2-2-4, অ্যাকচুয়ালি চাটা চিনি ছাড়া। ভেবেছিলাম যে এ মুখ আর দেখাবো না, কিন্তু উপায় নেই, দেখালাম। তা সামনাসামনি প্রত্যেককে গুড মর্নিং। আজকে সানডে থেকে আজকে নতুন একটা ব্লগ তোমাদের মধ্যে আরম্ভ করলাম। আর আমি এখন দাড়ি কাটবো, পাকা পাকা দাড়ি হয়ে গেছে। হ্যাঁ, বউ বলছে বুড়ো হয়ে গেছি। তা যাই হোক, বয়সে তো কম হলো না, বয়সে কোনো গাছপালা নেই, সে কবে জন্ম করেছি, আজকে। তা যাই হোক, এখন দাড়িটা কাটবো আর চুলটা একটু হেনা করবো। এই যে আমার দুই কন্যা, তিয়াসা আর পূর্বাশা। মর্নিং, গুড মর্নিং। এই প্রথমে একটা নিলাম কাঁচের বাটি, এতে হেনা ভিজাবো। আর আগের দিনের ব্যালেন্সড হেনাটা বাকি আছে, এটা কিনেছিলাম 25 টাকা দিয়ে, ময়ূরী হেনা, এটাই বেস্ট লাগে আমার মনে হয়। এটা হচ্ছে হেনা ন্যাচারালটা, ময়ূরী হেনা ন্যাচারাল ব্রাউন। আর হয়ে গেল আমার মিক্সটা, এবার খানিকক্ষণ থাকবে, আমি পরে মাথায় লাগাবো। এই বাড়িতে আমি দাড়ি ফাড়ি কাটি, কারণ হচ্ছে সেলুনে যাওয়ার সময়ের অভাব হয়। আর দ্বিতীয় কথা হচ্ছে সেলুনে এই একটার পর, দুটোর পর, তিনটের পর, চারটের পর, দাদা বিকালে আসুন, একটু পরে কাটলে হতো না, এই ঝামেলায় বাড়িতেই কাটি। তা মোটামুটি পারি, মোটামুটি কাটতে অসুবিধা হয় না। চারপাশে চুমকি উনুন জল দিচ্ছে, আমাদের পুরোনো দিদি আজ আমাদের বাড়িতে আছে, কোনো অসুবিধা নেই, গ্যাস বাঁচাচ্ছে আমার বউ। আমি যখন রানতে বসি, তুমি তখন বাজাও বাসি, ধোয়ার ছলে কানতে বসি, মন তো মানে না রে, মন যে মানে না। ও আমি মোটামুটি রেডি বাইরে বেরোনোর জন্য। এখন আমার সঙ্গে যাবে হচ্ছে পূর্বাশা, একটু বাজার টাজা করবো, আর যাব হচ্ছে পাপিয়ার বাড়িতে। আমি এখন পাপিয়ার বাড়িতে, আর তোমাদের দেখাই পাপিয়ার নতুন লুক। পাপিয়া হরে কৃষ্ণের মন্ত্রে দীক্ষিত হয়েছে কিছুদিন হলো, আর পাপিয়ার এখন নিউ লুক, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, রাধে রাধে, রাধে রাধে। তা প্রভুর কৃপায় এখন পাপিয়া এখন হয়েছে, এখন কৃষ্ণ ছাড়া কিছু কাউকে বোঝে না পাপিয়ার প্রার্থনা। প্রভু তোমায় পেলে আর কাউ চায়, কাউকে চায় না। তা যাই হোক, এখন খুব কম দেখা যাচ্ছে আমাদের ব্লগে, পাপিয়া এখন হরিনামে দীক্ষিত হয়েছে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। তা তিলকটা নিজে করেছে, খুব সুন্দর লাগছে পাপিয়ার। পাপিয়া এমনি দেখতে সুন্দর, তার মধ্যে আবার এটা করে আবার রূপের আরও সৌন্দর্য বেড়েছে। তোমরাই বলো, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। এই পাপিয়ার ননিকে দেখা, হ্যাঁ ননিকে। এইটা হচ্ছে
পাপিয়ার ননি। খুব আদরের এবং খুব ভরসার প্রভু ভগবান শ্রীকৃষ্ণের, তা সবাই ননি গোপাল, এটা পাপিয়ার নিজস্ব ননি। যাই হোক, তোমার প্রণাম করতে পারো বড় জোর, কিন্তু আমার বলতে পারবো না। পাপিয়ার বাড়িতে আসলে একটা গুণ কী হবে, পাপিয়া কিছু না খায় ছায় না, এই পাপিয়া চা বসিয়ে দিল। এখন তখন তো দেখলে বাড়িতে চা খেলাম, এখন আমার পাপিয়া বললো যে চা খাবা, সকালবেলায় না বললাম না। আর যেহেতু দীক্ষিত নেওয়ার পর একটা ভগবানের একটা লিঙ্কিং পাগ আছে, তা এটা ভগবানের হাতেই চা খাওয়া। টান টান, চা রেডি, বিস্কুট দিয়েছিলো দুটো, একটা খেয়ে নিয়েছি, আর একটা খেয়ে নেবো। এই পাপিয়ার বাড়িতে আসলে এগুলো আমাদের খুব প্রফিট হয়, লাভ হয়। সকালবেলা এলে চা খা পাই, দুপুরবেলা খাওয়ার টাইমে ভাত দেয়। চ, আমাদের হয়ে গেল, এখানে থাকা চা খেলাম। আর এই যে নন্টি, এ আমার হাতে হচ্ছে বন্দুক আছে, এই বন্দুকে পাখি কেন? কার বন্দুক? এই বন্দুকটা আমি নিয়ে যাবো। আচ্ছা, তোমাদের কাছ থেকে একটা জিনিস দেখা, হ্যাঁ, এই যে নন্টি নাকটা, এই নাকটা সম্বন্ধে এবার তোমরা কিছু বলো। নাকের মডেল দেখো, আর চলো আমরা বাড়ির দিকে যাই, এই দেখো দাঁড়িয়েছে। আমরা এখন যাবো ওইদিকে বাজারে, এই যে আন্টির বাড়ি, ওই যে একদম দেখাচ্ছে। আমরা এখন চেপে পড়ি দিয়ে যাবো বাজারে বাজার করতে। এটা আমার কাকার দোকান, ছোট কাকা এটা আমার। আচ্ছা দোকানে তুমি পুরো এক ঘন্টা লাগলো বাজার করতে, আমি তাও আমার সঙ্গে পূর্বাভাস ছিল, প্রায় একটা জায়গা সব করে এখন আমি উপরে উঠছি, জানি না দোকান কখন খুললো, এখন তো একা পড়ে গেছে, এখন সব আমাকে করতে হচ্ছে। চলো উপরে যাই। আজ আমি দোকানে আছি এবং আমার সঙ্গে সহযোগিতায় আজকে এসছে নতুন একজন, নতুন না আমার কাছে সে অনেকদিনেরই পুরনো, সে হচ্ছে আর কেউ না, সে হচ্ছে আমার বড় কন্যে পিয়াসা। পিয়াসা আজকে দোকানে এসছে, আজ সানডে ছুটির দিন, ওর পড়াশোনা নেই বলে, আর একটু ও ভিডিও এডিটিংটা প্র্যাকটিস করছে আজ থেকে। অনেকদিন পর টুয়ার জন্য ছোটবেলায় ফিরে এলাম, খাচ্ছি এখন আইসক্রিম নারকেল মালাই। আজ সকালে বাজারে গিয়েছিলাম, নিয়ে এসেছিলাম বড় কাতলা মাছের মাথা, আর নিয়ে এসেছিলাম মাছের ডিম, আমেরিকান রুইয়ের মাছের ডিম। আর এই যদি চুমকি রান্না করে, হ্যাঁ, সে রান্না তো অপূর্ব হয়, খেতে হেভি সুন্দর হয়। আর মাছের ডিমের বড়া আমার খুব প্রিয় জিনিস, আজকে পেলাম, সবসময় পাওয়া যায় না এই জিনিসটা, যে কোনো আজকে নিয়ে এলাম। আজকে মেনু হচ্ছে ভাত, আর হচ্ছে মুগ ডালের মাথা, মুগ ডালের মাছের মাথা দিয়ে,
আর হচ্ছে মাছের ডিমের বড়া আর পটল ভাজা আর আর কি। আর আমার সঙ্গে মেয়েরাও খেতে বসেছে, বুকুর একটু শরীর খারাপ, নাক ছেনছেন করছে। আর আমি চুলে হেনা করেছি, হেনা করে খেতে বসেছি, শুকিয়ে যাবে আর টাইমটাও সেভ হয়ে যাবে। মোটামুটি আমার স্নান টান করা হয়ে গেল, খাওয়া দাওয়া করার পর স্নান করলাম, তার মধ্যে শুকিয়ে নিলাম নিজেকে। এখন চুলটা বেশ সেভে এসছে আর কালারটাও বেশ হালকা হালকা এসছে, একটু ব্রাউন ব্রাউন টাইপের, মানে যেগুলো পাকা পাকা চুল সেগুলোই কালো হয়ে মানে কালার এসছে, খুব ভালো লাগছে, মোটামুটি খারাপ লাগছে না। আর আমি এখন দোকান চলে যাব, স্টুডিওতে ঢুকবো। তাহলে আজকের মতন এখনকার মতন এখানেই শেষ করলাম, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা, বাই বাই।